আচ্ছা, আমরা অনেকেই কিন্তু মাইক্রোসফট সাইডে জব পোস্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে জিপিএস ফ্রিল্যান্সার একটা বড় অপরচুনিটি নিয়ে আসছে, যেমন অনেকটা সিস্টেম আপডেট নিয়ে আসছে। যে ধরনের মার্কেট প্লেস আছে অলরেডি মাইক্রোজবের, তার থেকে অনেকটা আপডেট সিস্টেম নিয়ে আসছে, যার বিনিময়ে আপনি যদি এখানে পোস্ট করেন আপনি অনেকাংশে লাভবান হবেন। আপনি প্রশ্ন করতে পারেন, ভাই জব পোস্ট করে আবার কিভাবে লাভবান হব? এইটার যদি আপনার মূল গোমরটা জানতে হয় সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তার সাথে সাথে আমার কিছু কথা শুনতে হবে এবং সিস্টেমেটিক্যালি সমস্ত কিছু দেখতে হবে, তো ধৈর্য হারা না হয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একটা গ্রুপ জব আপনি যখন পোস্ট করেন সেই ক্ষেত্রে গ্রুপ জবের আন্ডারে আপনি একাধিক ইউজারকে আপনি কাজের জন্য বলেন, সেটা হতে পারে ফেসবুক রিলেটেড, সেটা হতে পারে ইউটিউব রিলেটেড, মানে এনি মাইক্রো রিলেটেড আপনি কাজ দিলেন একাধিক ব্যক্তির জন্য একটা জায়গায়। তো ওইখানে হয় কি, অন্যান্য প্ল্যাটফর্মে যে আপনি যে কাজটার জন্য আদৌ ওইখানে কাজ দিচ্ছেন সেই কাজ অনুযায়ী কাজ অনেকেই করে না, ভুলভাল গ্রুপগুলো সাবমিট করে, সেই ক্ষেত্রে আপনার টাইমের একটা ঘাটতি হয় যে সেগুলো বাঁচতে হয়, আবার সেইগুলোর জন্য আনস্যাটিসফাই রিকোয়েস্ট পাঠাতে হয় অ্যাডমিনদের কাছে, তাদের কাছে বারবার রিকোয়েস্টের ক্ষেত্রে আপনার এটা আবার আনস্যাটিসফাই করাই নিতে হয়। এই যে টাইম লস, এই যে আপনার কস্ট লস, যেমন অনেক সময় দেখা যায় যে তারা আনস্যাটিসফাই করাতে আর পার্সেন্টেজ বৃদ্ধি করায় না, সেই ক্ষেত্রে আপনার কস্টও লস হয়। আবার দেখা যায় যে অনেকে কাজ না করে আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে নেয়। কীভাবে? আপনি একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন কিন্তু অ্যাক্টিভ না থাকার জন্য তাকে টাইমের মধ্যে পেমেন্ট করতে পারেন নাই, সেই ক্ষেত্রে সে অ্যাপ্রুভ পেয়ে গেছে এবং ওই টাকার রিফান্ড হয় না। কিন্তু জিপিএস প্ল্যাটফর্ম এই সমস্ত অপশনের একটা ক্লোজিং সিস্টেম নিয়ে, একটা টপ সিস্টেম নিয়ে আপনাদের সামনে চলে আসছে, তো সেই ক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রুপ জব পোস্ট করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই প্রথম অ্যাড মানিতে পেয়ে যাচ্ছেন 50% ক্যাশব্যাক। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরকমই ঠিক গ্রুপ জব আপনি কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে পোস্ট করবেন এই সিস্টেমটাই আজকে দেখাতে চলেছি, এবং এই সিস্টেমটা আজকে আমাদের ক্যাম্পেইনটাকে কাজে লাগিয়ে আমি দেখাবো। আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে, আপনি ফার্স্ট একটা অ্যাকাউন্ট তৈরি করলে সেই অ্যাকাউন্ট থেকে ফার্স্ট যে গ্রুপ জবটা পোস্ট করবেন সেই জবের 50% ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আবারও রিফান্ড করবে। তো এই ক্যাম্পেইনটা আমি এই অ্যাকাউন্ট থেকেই অ্যাসেপ্ট করতে পারি, কারণ আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট। তো এর জন্য আমাকে সিম্পলি এখান থেকে ওয়ালেট অপশনে চলে যেতে হবে এবং ওয়ালেট অপশন থেকে আমার মেইন ব্যালেন্সে টাকা যুক্ত করে নিতে হবে। তো টাকা যুক্ত করতে গেলে আমাকে অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করলে এখানে আরও একটা বাটন পেয়ে যাবো অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডের মধ্যে যখনই ক্লিক করলাম এখানে আমি টোটাল 8টা অপশন পেয়ে যাচ্ছি। এই 8 অপশনের যে কোনো একটার মধ্যে থেকে আমি আমার ব্যালেন্সে টাকা যুক্ত করতে পারি। তো আমি এখানে চাচ্ছি বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা যুক্ত করতে, তো এই নাম্বারে আমার ক্যাশ আউট করতে হবে। আর আমি যত ডলার এখানে যুক্ত করতে চাচ্ছি, আমি চাচ্ছি এখানে $5 যুক্ত করতে। তো $5 যখনই আমি এখানে দিলাম আমাকে সিম্পলি এই অ্যাকাউন্টে ক্যাশ আউট করতে হবে $495। তো আমি সিম্পলি এখানে ক্যাশ আউট করব আমার নাম্বার থেকে। এখন আমি টাকাটা সেন্ড করে আমার ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিচ্ছি। তো আমি এই নাম্বারে $495 ক্যাশ আউট করে আমি অলরেডি একটা ট্রানজ্যাকশন আইডি বিকাশ থেকে পাই, সেই বিকাশের ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসায় দিলাম। আর আমি যে অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউটটা করি সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিব, সাবমিট পেমেন্ট, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং। তো এইখানে আমি যদি আমার ওয়ালেটে যাই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখনও কিন্তু টাকাটা যুক্ত হয়নি। জাস্ট আমাদের জিপিএস টিম এটাকে রিভিউ করবে, পরবর্তীতে যদি এটা সঠিক হয় তাহলে আমাদের অ্যাকাউন্টে এখানে আপডেট হয়ে যাবে। আমরা যে টাকাটা পাঠাইছিলাম সেইটা $5 কনভার্ট হয়ে আমাদের মেইন ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে এবং এখানের পেন্ডিং স্ট্যাটাসটা সরে গিয়ে সাকসেস চলে আসছে। তো এখন আমরা পুরোপুরি জব পোস্ট করার জন্য প্রস্তুত। আর আমাদের অ্যাকাউন্ট যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমরা এখন যে কস্টের জব পোস্ট করব সেই কস্টের থেকে আমরা 50% কস্টটা আরও ব্যাক পাবো আবারও মেইন ব্যালেন্সে। তো পোস্ট করার জন্য আমরা সিম্পলি পোস্টে গ্রুপ জব এর মধ্যে চলে আসব। এখানে আমরা টার্গেটেড জোন সিলেক্ট করতে পারবো, আমরা যে টার্গেট জোনে আমাদের কাজগুলো দিব। আমি রিকমেন্ড করব ওয়ার্ল্ডওয়াইড কান্ট্রি সিলেক্ট করার জন্য। যখন আপনি এশিয়াতে যাবেন এখানের কস্টের থেকে এখানে বেড়ে যাবে, এরপরে যখন আবার ইউরোপে যাবেন আরও বেড়ে যাবে, যখন আপনি ইউএসএতে যাবেন মানে আপনার কান্ট্রির যে ভ্যালু আছে ওই ভ্যালু অনুযায়ী কস্টও ইনক্রিজ হবে। সেই ক্ষেত্রে সবসময়ের জন্য জব পোস্ট করার চেষ্টা করবেন ওয়ার্ল্ডওয়াইড কান্ট্রি অথবা ইন্টারন্যাশনাল কান্ট্রি। তো জবটা সুন্দরভাবে পোস্ট করার জন্য আমি এটা নোটপ্যাডে সাজায় রাখছি আগে থেকে, আমার টাইটেল ডিসক্রিপশন সমস্ত কিছু। এখন ধাপে ধাপে আমি দেখানোর চেষ্টা করব, আপনি পরবর্তী নেক্সট স্টেপে চলে আসবেন।
এরপরে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এখানে সাইন আপের উপরে জবটা দিব, সেই ক্ষেত্রে আমি সাইন আপ ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এরপরে আমার এই যে কাজটা, এই কাজটা মোটামুটি একটু কঠিন টাইপের কাজ, সেই ক্ষেত্রে আমি সাইন আপ সিলেক্ট করার পরে কমপ্লেক্স ওয়েব সাইন আপ, আমার এটা যেহেতু একটা ওয়েবসাইটে সাইন আপ করাবো, সেই ক্ষেত্রে আমি কমপ্লেক্স ওয়েব সাইন আপটা সিলেক্ট করলাম। পরবর্তীতে আমি নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে আমি আমার জবের টাইটেলটা দিয়ে দিব, তো আমি কপি করে এনে এখানে দিয়ে দিচ্ছি টাইটেলে। সবসময়ের জন্য জব পোস্ট করার চেষ্টা করবেন ইংলিশে, তো আমি টাইটেলটা অলরেডি দিয়ে দিলাম। এরপরে আমি আমার স্টেপগুলো দিয়ে দিব, তো আমার ফার্স্ট স্টেপে যেটা আছে ফার্স্ট স্টেপটা কপি করে আনি, ফার্স্ট স্টেপটা আমি এখানে ফার্স্ট স্টেপে দিয়ে দিলাম। এবার সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপটা যেটা আছে ওইটা আনি। আপনারা সুন্দরভাবে আপনাদের যেরকম টাইপের কাজ লাগে ওই কাজে যেরকমভাবে যে স্টেপে আপনার কাজটা কমপ্লিট করার দরকার হয় ওইভাবে সাজাবেন। আমার স্টেপটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ডিসক্রিপশনটা লিখে দিব। আমার ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে এনে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমার এখানে একটা থাম্বলাইন দিতে হবে, থাম্বলাইনটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখানে আমি প্রুফের জন্য কী চাই, আমি একটা স্ক্রিনশট চাচ্ছি, স্ক্রিনশট ফর ইওর সাকসেসফুলি রেজিস্টার্ড। সে রেজিস্টার করার পরে আমাকে স্ক্রিনশট দিবে, এই ধরনের আমি একটা টাইটেল সহ তাকে আমি স্ক্রিনশটের জন্য একটা জায়গা করে দিব। এর জন্য সিম্পলি এখান থেকে সিলেক্ট টাইপ হিসেবে আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব, এবং টাইটেলে আমার যেটা প্রয়োজন, যে জায়গার স্ক্রিনশটটা প্রয়োজন ওই জায়গাটা এখানে লিখে দিব। ওকে, এরপরে আবারও আমি এটা প্রুফের জন্য ইয়ে নিব, তো অ্যাড স্টেপ, তো এখানে আবারও আমি টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে আমি এখান থেকে সিম্পলি স্ক্রিনশট প্রুফটা সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে আমি অ্যাপ্লাই অ্যান্ড নেক্সটে চলে যাব। এখানে লেভেল ওয়ার্কার নিডেড, ওয়ার্কার উইল আর্ন এস্টিমেট অ্যাপ্রুভাল ডে। তো এখানে যদি আমি লেভেল ইনক্রিজ করি, যে আমি 5 লেভেলের ওয়ার্কার দিয়ে কাজ করাবো, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে কস্ট বেড়ে যাচ্ছে। প্রতিটা ওয়ার্কারের জন্য, এক একজন ওয়ার্কারের জন্য আমার 11 সেন্ট করে বাজেট হবে। যদি আমি এখানে 0 লেভেল করি, তাহলে আমার প্রতিটা ওয়ার্কারের জন্য 8 সেন্ট করে। তো আমি এখানে জব দিতে যাচ্ছি মাত্র 50 জনের জন্য। এখন ফিচারের কাজ কি, তো আমি যে টাইমটা সিলেক্ট করব ওই নির্দিষ্ট টাইম পরপর আমার এই জবটা একদম ফার্স্ট পজিশন পাবে। যদি আমি 15 মিনিটের ফিচার ইন্টারভেল নিয়ে থাকি, সেক্ষেত্রে 15 মিনিট পরপর আমার ওই জবটা একদম টপে চলে যাবে। তাতে করে হবে কি, প্রতিটা ওয়ার্কারের সামনে এই জবটা বেশি বেশিবার যাবে এবং তাড়াতাড়ি করে জবটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই জবের জন্য 15 মিনিটের একটা ফিচার টাইম নিচ্ছি, যাতে করে 15 মিনিট পরপর এই জবটা অটোমেটিকলি সবার সামনে চলে যায়। তো পোস্টে জবের উপরে যখন ক্লিক করে দিলাম, অলরেডি এখানে একটা সাকসেস পপআপ চলে আসছে। ওকে, তো আমি একটু আমার ওয়ালেটটা দেখি কি অবস্থা। ওয়ালেটে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ডেবিট হয়ে গেছে, যে টাকাটার আমি ইয়ে করছি ওইটা। কিন্তু আমার জবটা, কিন্তু জবের অবস্থা একটু দেখি, জবটা কি অবস্থায় আছে। তো আমি যে জবটা অলরেডি করছি এইটা পাবো পোস্টেড গ্রুপ জবের মধ্যে। পোস্টেড গ্রুপ জবের মধ্যে আসলে পরে আমি দেখতেছি যে আমার এই জবটা পেন্ডিং অবস্থায় আছে। এখন এই জবটা যখনই অ্যাপ্রুভ হবে, তখনই আমি আমার নির্দিষ্ট ওই 50% কস্ট ব্যাকটা আমার মেইন ব্যালেন্সে পেয়ে যাব। অলরেডি দেখা যাচ্ছে যে আমার জবটা রানিং হয়ে গেছে, তার মানে জবটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি আমার ওয়ালেটটা একটু চেক দিব। ওয়ালেট অপশনে আসার পরেই দেখতে পাচ্ছি গ্রুপ জবের জন্য যে কস্টটা হয়েছিল সেইটা থেকে 50% কিন্তু আমাকে আবার ক্রেডিট করে দিছে। এখানে কিন্তু আমার মেইন ব্যালেন্সে অলরেডি দেখতে পাচ্ছি যে 50% কস্ট ক্রেডিট হয়ে গেছে। অন্য অন্য প্ল্যাটফর্মে যদি সেম এই জবটা পোস্ট করতেন, তার মধ্যে অনেক ভুল কাজ পাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু একটা সিম্পল একটা বিষয় দেখাই, যেমন আমি এই জব প্ল্যাটফর্মে চলে আসলাম। তো এখান থেকে যদি দেখাতে চাই যে আপনার জবে ভুল কাজ হওয়ার সম্ভাবনা কতটা কম, যেমন এখানে একটা জব দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু উল্টাপাল্টা জমা দিয়ে দিই, দেখি কি হয়। দেখতে পাইলেন যে আমি এখানে ইনস্ট্যান্ট আইসেই ভুল কাজ সাবমিট করতে পারবো না। গ্রুপ জব পোস্ট করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই প্রথম অ্যাড মানিতে পেয়ে যাচ্ছেন 50% ক্যাশব্যাক। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।